কেমন আছো? ভালো আছি, ভালো আছি। কেন চল 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 চল। সদারজি থাকি আর ধরুন। আচ্ছা, এত তাড়াহুড়ো করছে কেন? কোথায় যাচ্ছি আমরা? মেয়ে দেখতে। কাল থেকে পৌষ মাস পড়ে যাচ্ছে, কোন মেয়ের বাবা তার মেয়েকে মল মাসে ছেলের সামনে বসাবে না। তা সে আমার ছেলেই হোক আর লাটের বাঁটি হোক। এই ইউনিফর্ম পরে মেয়ে দেখতে যাচ্ছি, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে টুমিয়ে সন্ধ্যেবেলা গেলে হয় না? আরে তুই বুঝতে পারছিস না, আর মাত্র 25 মিনিট বাকি, তারপরে অমাবস্যা পড়ে যাবে। এই 25 মিনিটের মধ্যে মেয়ে দেখা না হলে এই বছরটাও তোকে আইবুড়ো থাকতে হবে। ফোর্থ গিয়ার ধর। আপ সমঝতা নেই হ্যায় স্যার দাদজি, মেরা শিরে সংক্রান্তি হ্যায়। শিরে সংক্রান্তি মালুম হ্যায়? আপকা সির কা উপহার জ্যাসে পাগড়ি হ্যায়, হামারা সির কা উপহার জ্যাসে ও সংক্রান্তি হ্যায়। ওরে বাবা, আর মাত্র 20 মিনিট বাকি, ফিফথ গিয়ার ধরুন। রানা গাড়ি হ্যায়, আর গিয়ার নেই হ্যায়। এই জন্যই মদনদা বলেন সমস্ত পুরনো ট্যাক্সি ফেলে দিতে হবে। বাড়ি দেখেছিস, শ্বশুর বাড়ি হবে এরকম। এক এসে গেছে, আসুন আসুন। নমস্কার নমস্কার নমস্কার। ছেলে আসেনি? ওই তো দেখে তো মনে হচ্ছে সোজা কার্গিল থেকে আসছে, মাঝখানে কোথাও দাম হয়নি। আসুন 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 আসুন, চল চল চল। এই ওদিকে নয়, এদিকে চল। দেখতে এসছে না, মেয়ে তুলে নিয়ে যেতে এসেছে। আসো আসো আসো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? গাড়ি ঘোড়া কোনো অসুবিধা হয়নি। আপনার এখানে কতদিন? গেল অনেকদিন। অমাবস্যা পড়ার আগে দেখাশোনা সেরে ফেললে ভালো হয়, সেই জন্য ওকে স্টেশন থেকে সোজা এখানে নিয়ে চলে এসেছি। আর মাত্র 7 মিনিট বাকি আছে। হ্যাঁ তৃষাকে ডাকো। তৃষা তৃষা, সব গুণই আছে। একটা গান গাইতে বলি? বলুন। হ্যাঁ গাও মা। তোমার যেটা ভালো লাগে সেই গানই ও তুলে রেখেছে, জনগণ মন। তোমার কাছে ওদের নম্বর আছে? দাঁড়া, আমার কাছে আছে। 9800528188। হ্যালো দিদি। হ্যাঁ বলো বাবা বলো। দেখুন আপনার মেয়ে সত্যি খুব সুন্দর। একটু আসতে, জামাই ফোন করছে। হ্যাঁ বলো বাবা। আমার মনে হয় না যে আমি আপনার মেয়ের জন্য আর আপনার মেয়ে আমার জন্য রাইট চয়েস। শুনছো ও কি বলছে?
আপনার মেয়ের জন্য আপনি আমার চেয়ে অনেক ভালো ছেলে পেয়ে যাবেন। প্লিজ কিছু মনে করবেন না। আমি মনে করছি। কেন তুই বিয়েটা ক্যান্সেল করলি? তোর আর এই জন্মে বিয়ে হবে না। একটা কারণ দেখা, মেয়েটা কোন দিক থেকে ঠিক নয়। একটা নয় তিনটে কারণ বলতে পারি। বল। মাথায় অ্যানাকোন্ডা সাইজের লম্বা লম্বা চুল, কোথাও বেরোতে হলে স্নান করে চুল শুকোতে শুকোতেই দেড় ঘন্টা, তারপরে আড়াই ঘন্টা ধরে চুলের উপরে চিরুনি চালাবে, এরকম 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 এরকম। লম্বা চুল ছেলেরা পছন্দ করে না? হ্যাঁ, কটা ছেলের সামনে সেজে গুজে বসেছিল? হ্যাঁ একটা। এমন আতুপুতু ভাব যেন বিয়ে জিনিসটা কি সেটাই জানে না। এরপর যদি কোনো ভুলভাল ছেলে এনেছো না, তোমাদের চোখের সামনে নিজের পছন্দ মতো ছেলের সাথে পালাবো, বুঝেছো? এসব কথা জানাজানি হলে আর কোনো ছেলে মেয়ে দেখতে আসবে? শেখাও, ছোটবেলা থেকে আরো ভালো করে শেখাও, ছেলেদের একদম মাথায় তুলিস না, তোমার মেয়ে এখন ছেলেদের মাথায় চড়ে বসেছে। গলফ গ্রিনের মেয়ে শুনে দেখতে গেছিলাম, ভেবেছিলাম একটু স্টাইলিশ হবে, গিয়ে দেখি শাড়ি ব্লাউজে মোড়া ক্যানিং এর কানন দেবী। তুই এত টাকা নিয়ে কি করবি? বন্ধুদের বলেছিলাম ছেলে দেখায় ফেল করলে পার্টি দেবো। পুলিশ ফ্ল্যাটের তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে বৃদ্ধার মৃতদেহ পায়। সন্দেহ করা হচ্ছে এর সঙ্গে নিকট কেউ জড়িত, তবে এখনো নিশ্চিতভাবে জানা যায়নি তারা কে বা কারা। জানার চেষ্টা করেছিলিস? এই এই, আমি যেদিন জানতে পেরেছিলাম না যে তুই ছুটিতে আসছিস, সঙ্গে সঙ্গে নিজের ছুটির অ্যাপ্লিকেশন করেছিলাম। ভেবেছিলাম ছুটতে দেশের বাড়ি পালিয়ে যাব, কিন্তু ওই কপাল খারাপ থাকলে যা হয়। বড়বাবু সঙ্গে সঙ্গে বললো, না আমার শালির বিয়ে, আমি ছুটিতে যাচ্ছি, আমার টাকা এলো ক্যান্সেল। তার মানে তুই ইনডাইরেক্টলি বলতে চাইছিস যে আমি এলে তোকে কাটি? ইনডাইরেক্টলি বলছি না ভাই, ডাইরেক্টলি বলছি। তোর আশা মানে আমার সঙ্গে এটুলির মতো এরম চিপকে থাকা, আমার প্রত্যেকটা কেসে তুই নাক গলাবি, আর যে মুহূর্তে সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টরের প্রমোশন হবে হবে করছে, ব্যাস আপনি এসে ভন্ডুলটা বাঁধিয়ে দেবেন। আমি তোর এতটাই খারাপ বন্ধু? তোমার মতো সব্বনেশে বন্ধু না, যেন কোনো শত্রু না হয়। শান্তি শান্তি শান্তি। এখানে কেসটা কি? মেয়েদের খেলাধুলা হচ্ছে, আমরা সিকিউরিটি প্রোভাইড করছি। স্যার, স্যার একদম এখান থেকে নড়বে না, ঠিক আছে? মেয়েদের ইন্টার কলেজ বক্সিং হচ্ছে, বেশি এদিক ওদিক ঘাড়ঘড়াস না, ঘাটটা ফিক্স রাখ। রামকৃষ্ণ নয় বিবেকানন্দ। ইয়েস স্যার। নেতাজি হতে বলিনি তোকে? শোন না, কালকে মেয়ে দেখতে গেছিল কি হলো? আর বলিস না, ইন্টার কলেজ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে, প্রথম কনটেস্ট্যান্ট কি আর বলবো তোকে, স্কটিশ চার্চ কলেজের তৃষা। একেবারে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবির নায়িকাদের মতো। হ্যাঁ, লজ্জায় মুখই তোলে না, বুক ফাটে তো মুখ ফোটে না। Six,
দরকার। কানে কি দেখতে গিয়েছিলাম। আমি ওদের সঙ্গে আর কথা বলতে পারবো না। প্রত্যেকের একটা মান সম্মান আছে। প্রথমে ওই মেয়ে চলবে না, তারপর ওই মেয়েকে বিয়ে করতে হবে। এরপর তো ওরা বলবে আপনার ছেলে মাথা ঠিক নেই। পাগল ছেলের সঙ্গে কোন মেয়ের বিয়ে আমি দেবো না। মা তুমি ওদের সঙ্গে একটু কথা বলো না প্লিজ। আমি পারবো না, তোর ইচ্ছায় তুই ফোন কর। মা 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 শোনো, এই জন্যই দিদি বলেন দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শেখ, না হলে দাঁত খসে যায়। ইয়ার কি হচ্ছে? সেদিন কি বলেছিল? আমার আর ওর টেস্ট এক নয়। এখন বলছে আমাকে বিয়ে করবে। বিয়ের পর তো ওর মতিভ্রম হতেই পারে। কি নিজে থেকে যখন ফোন করেছে তখন আর গোধরে বসে থাকিস না। মানে নিজে থেকে ফোন করেছে বলে গড়ে পড়বো? ও প্রথমে কি বললো? যে এমে চলবে না, তারপর বলছে দৌড়বে বিয়ের পর যদি মত বদলায়। আরে কমন ইয়াত্রিশা, বিয়ে তো অনেক পরে, আগে মিট কর, ডেট কর। মনে ধরলো তো চল মেরে সং সং, আদারওয়াইজ স্যাড সং। আজ দুটি পথ দুদিকে গেছে বেঁকে। ছাড় তো, ছেলের অভাব নেই কি? ডান দিক বাঁ দিক যেদিকে তাকাবি সেই দিকেই কেউ না কেউ হত্যে দিয়ে বসে আছে। কিরে, তুই ওই ছেলেটাকে চিনিস? ওটাই আমাকে দেখতে এসেছিল। আমি কখন? ও হ্যাঁ, আমি তো আমার আয়নাকে কিস করছিলাম। আয়নাটা আপনার, মুখটা আমার ছিল। হ্যালো, এটা আমার জিনিস, আমি এটাকে আয়না বলে কাছে রেখে চুমকাবো আর ইচ্ছা করলে মেরে ভেঙেও দিতে পারি। আপনার একার হাতে জোর নেই। হ্যাঁ, আমার হাতেও যথেষ্ট জোর আছে। ম্যাডাম, আপনি না রাস্তায় দাঁড়িয়ে গুন্ডাগিরি করতে পারেন না, এটা আইন বিরুদ্ধ। হ্যাঁ, আচ্ছা, রাস্তায় দাঁড়িয়ে চুমুটুমু খাওয়া ভীষণ আইন ছিল বুঝি? হ্যাঁ, ডালা থেকে টলিগঞ্জ বক্সার ত্রিশাকে সবাই চেনে। চলো ভাই, ভালো করেছিস একে বিয়ে করিস নি, এ তো আমার শাশুড়ির থেকেও দাজ্জাল। সেদিন যদি হ্যাঁ বলে দিতিস না, আজকে অন্তত আমার বাইকটা বেঁচে যেত। সুপার মেয়ে হ্যাঁ, পুলিশ আর আর্মির মাঝখান দিয়ে কিভাবে কথা বলতে বলতে চাবিটা নিয়ে চলে গেল বুঝতেই পারলাম না। তোর যে অবস্থা না, আমাকে নিয়ে গেলেও বুঝতে পারতিস না। কি হলো, তোমার পকেট মার হয়ে গেছে? মানি ব্যাগ আমার মাইনের টাকা ছিল। ও কন্ডাক্টর ভাই, ও কন্ডাক্টর ভাই, এক মিনিট, আরামসে আরামসে আরামসে। আপনার মানি ব্যাগটা এই বাসের মধ্যেই কারুর না কারুর পকেটে আছে। আপনি চিন্তা করবেন না, আমরা দুজনেই পুলিশের লোক, আপনার পার্সটা ঠিক খুঁজে বার করব। শান্ত, এই গাড়ি থামাও। এই আস্তে আস্তে আস্তে, আসুন তো এদিকে দেখা মিল। ঠিক আছে, দেখি আগে করে নামুন দেখি। দেখুন তো,
আরে এডা না না দিন আপনি ভেতরে গিয়ে সিটের তলায় দেখুন ঠিক আছে শুন 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 যারা লুকিয়ে রয়েছে তারা কোনো ভাবেই রেহাই পাবে না। আজকে যেমন আমি নিজের জীবনে ঝুঁকি নিয়ে একটা জঙ্গিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছি, আমি বুঝো ঠালা হোটেল থেকে খাবার কিনে নিয়ে গিয়ে বউকে বলছে, দেখো আমি কি সুন্দর রান্না করেছি, তুই যদি লোকটাকে আমার হাতে তুলে দিতিস আজ আমাকে টিভিতে দেখাতো। রাতারাতি আমি ইন্সপেক্টর হয়েছি। স্বরাষ্ট্র সচিবের দেওয়ার তথ্য থেকে জানা গেছে যে 8 জনের মৃত্যু হয়েছে এবং 26 জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গোটা রাজ্য জুড়ে সতর্কবার্তা জারি করা হয়েছে এবং শহরের বিভিন্ন জনবহুল এলাকায় পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে। বিস্ফোরণের ধরন দেখে ফরেনসিক ডিপার্টমেন্টের সন্দেহ, এর পেছনে কাশ্মীরি জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে। এখন অনুমান, কোনো বড়সড় হামলার জন্য বাসে করে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল। প্রশ্ন, তাদের পরবর্তী প্ল্যান কি? बस में विस्फोट करने का कोई इरादा नहीं था। आतंकवादी बम को किसी दूसरी जगह ले जा रहे थे, तभी अचानक गलती से विस्फोट हो गया। Yeah!
ওর জন্যই ওয়েট করছিলাম। কেন? ভিতরে চল বলছি। শোনো, এটা ক্যাপ্টেন অভিমন্যু চ্যাটার্জির বাড়ি, 24 ঘন্টা এখানে ডিউটিতে থাকবে, চোখ কান খোলা রাখবে, কেউ এক পাও নড়বে না, বোঝাতে পেরেছি? এটা একটা আনঅফিশিয়াল ডিউটি, তো ওকেতে একটা সেপারেট চ্যানেল রাখবে, আমরা যোগাযোগে থাকব, ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক আছে। কি ব্যাপার তো রাতে? অ্যাসিডিটি হয়েছে? তার থেকেও খারাপ অবস্থা। ইসমাইল রেজা পালিয়ে গেছে হাসপাতাল থেকে। যাওয়ার আগে একজন ডাক্তার দুজন পুলিশ অফিসারকে খুন করে গেছে। তুই ধরেছিলি না ওকে, তোর উপর টার্গেট করতে পারে, সেই জন্যই এসব সিকিউরিটি। হ্যাঁ, আর একটা কথা, কারোর ওপর কোনো ডাউট হলে প্লিজ আমাকে একটা ফোন করিস। তোমরা প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর আমাকে রিপোর্ট করবে, ক্লিয়ার? ওকে স্যার। তুই যা, রেস্ট নে, কাল সকালে দেখা হবে। গুড নাইট। মানুষের জীবনে কোনো মূল্য নেই স্যার। ওই ছোট ছোট স্কুলের বাচ্চারা তোর কি ক্ষতি করেছিল? ভাবছিস কিছু জিজ্ঞেস করার আগে তোর আঙুল কাটলাম কেন? এবার করব। এক একটা প্রশ্ন, এক সেকেন্ড টাইম, না বললে একটা করে আঙুল কাটা যাবে। হসপিটাল থেকে পালাতে তোকে কেউ হেল্প করেছিল, সে কে?
চুপ রাখব সেন। বাকি প্রশ্ন পড়ে। কে ভাই, কি চাই? আরে দেখছি কে, আর কি হলো বলবে তো, কি চাই এত রাতে? ছাদে চলুন, কথা আছে। এত রাতে ছাদে কথা? এখন যাও, কাল সকালে এসো, যাও। আপনি যাকে পালাতে সাহায্য করেছিলেন সে এখন আমার বাড়িতে খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে। ও, আপনাকে তো বলাই হলো না আমি কে। আমার নাম অভিমন্যু চ্যাটার্জি, ইন্ডিয়ান আর্মি। এরপরেও একটুখানি আছে, DIA, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, স্পেশাল সিক্রেট এজেন্ট। আমার সঙ্গে যারা কাজ করে, আমার বন্ধু বান্ধব, এমনকি আমার পরিবার, তারা কেউই এই ব্যাপারে জানে না। আপনি নিশ্চয়ই ভাবছেন আপনাকে কেন বললাম, কারণ আমি চাই মরার আগে আপনার জানা উচিত আপনি কার হাতে মরলেন। বর্ডারে যখন আমরা ডিউটি করি, কখনো ওরা আমাদেরকে মারে, কখনো আমরা ওদেরকে। এই তো কদিন আগেই আমাদের ক্যাম্পের একটা ছেলে হঠাৎ উধাও, শুভজিৎ, মেদিনীপুরের ছেলে। 7 দিন ধরে ওকে খোঁজার পর ওর বডিটা পাওয়া যায় 8 দিনের মাথায়, ক্ষত বিক্ষত অবস্থায়, চোখ দুটো উপড়ে ফেলে দেওয়া হয়েছে, ওই বটল ভেঙে পেটের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরাই ওর বডিটা ওর বাড়ি নিয়ে যাই। আর বাড়ি পৌঁছে দেখি ওর মা বাবা পরিবারের সবাই কান্নাকাটি করছে। আর জানেন, 13 দিনের কাজ শেষ হয়ে যাওয়ার পর 14 দিনের মাথায় ওর মা বাবা ওর ভাইকে নিয়ে এসে বলে যে ও দেশের জন্য লড়বে, ওকে নিয়ে যান আপনারা। আমরা প্রতিদিন কেউ না কেউ মরছি যাতে আপনারা বেঁচে থাকেন, আর আপনারা খাল কেটে কুমির ডাকেন। এটা দেশ, এটা আমার। আমি যদি আপনাকে মারি, তাহলে আমার সত্যি কথা বলতে হবে যে আমি কেন আপনাকে মারলাম। আপনি দেশদ্রোহী তকমা পেয়ে যাবেন, আপনার পরিবার না খেয়ে মরবে। আর আপনি যদি নিজেকে গুলি করেন, তাহলে সেটা হবে আত্মহত্যা। সার্ভিস পিরিয়ডে মৃত্যুর জন্য আপনার ফ্যামিলি থেকে কেউ না কেউ চাকরি পেয়ে যাবে, তারপর প্রভিডেন্ট ফান্ড, মাসে মাসে পেনশন। এবার আপনি ঠিক করুন আপনি কি করবেন। নলের ডগা আমার দিকে ঘোরানোর চেষ্টা করলে ঘোড়া টানার আগেই আপনি শেষ সেন মহাশয়, গ্যারান্টেড। তুমি আগুন নিয়ে খেলছো।
আমি জানি তোরা দুজনে 64 খোপের পরে রাজাও জির অব্দি পৌঁছতে হলে আমাকে অনেকটাই এগোতে হবে। ভালো আছো? আমাদের গ্রুপের প্রথম মেয়েটা তাহলে বিয়ে হয়ে গেল। হ্যাঁ একদম। আরে শুনেছিস, ওর বরের কিন্তু বিরাট বিজনেস আছে। আরে একই তো বলে জ্যাকপট মারা ইয়া, তাই নাকি? ভেরি ট্রু। এই চল চল চল। তৃষা, জাস্ট লুক এট হার। উফ, তোরা কি সুন্দর লাগছে আজকে। শি লুকস জাস্ট অসম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো তোকে।
এখানে বলতে পারবো না, ওদিকে চল। আরে এত সব কিছু অ্যাভয়েড করে যাব কি? এমন করিস না, প্লিজ চল, না হলে এবার আমার পেট ফেটে যাবে। এক্সকিউজ মি, চল। কংগ্রাচুলেশনস। বল বল কি হয়েছে? শোন না, কলেজে আমার পরে তুই ছিলিস একমাত্র সুইট অ্যান্ড স্পাইস গার্ল। সে তো ছিলামই। হোস্টেলের দেওয়ালের পেছনে শাহিদ কাপুর, রণবীর কাপুর কতজনের ছবি লাগিয়েছিলিস তুই। কিন্তু বিয়ে করার সময় অনুপমকে। প্লিজ, ওটা ড্রিম ছিল আর এটা হলো বাস্তব, বুঝেছিস? হাতে যেটা থাকে সেটাকে রণবীর কাপুর ভেবে নিতে হয় বোকা। আর তাছাড়া টাকার সাথে টাকাটাও তো আসছে, ওটাই তো সব। তা বলে তুই শোন, হিস্ট্রি জিওগ্রাফি দুটোতে কখনো একসাথে লেটার মার্কস পাওয়া যায় না। যদি জিওগ্রাফি ভালো হয় হিস্ট্রি খারাপ হবে, আর যদি হিস্ট্রি খারাপ হয় জিওগ্রাফি ভালো হয়, জানিস না এটা? বোকা। শোন না, কি আমার কাছে আমার বড়ই ভালো হয়েছে? একটা কথা প্লিজ 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 বল। বলছিলাম, যদি হিস্ট্রি আর জিওগ্রাফি দুটোই ভালো হয় তো তাহলে এটা জাদুকে ঝাপি দিয়ে দিই। তোর আবার কি হলো? এ দেখ, সবার আগে তুই একটা জঙ্গিকে ধরলি, ঠিক আছে? তারপর সেই জঙ্গিটা রাত্রিবেলা হাসপাতাল থেকে পালিয়ে গেল, আর সেই দিন রাত্রে ডিসি সাউথ নিজের বাড়ির সাথে আত্মহত্যা করলো। ও আত্মহত্যা করেনি, ওকে মেরে ফেলা হয়েছে। তুই কি করে এত শিওর হলি? কারণ ওকে আমি মেরেছি। কেন? ওই জঙ্গিটাকে হসপিটাল থেকে পালাতে সাহায্য করেছিল তাই। ডিসি সাউথ জঙ্গিদের হাসপাতাল থেকে পালাতে তুই জানলি কি করে? ইসমাইল রেজা আমাকে বললো। হাসপাতাল থেকে পালানোর পর তুই ইসমাইল রেজাকে কোথায় পেলি? ওই তো, ও হসপিটাল থেকে পালি। আরে হাসপাতাল থেকে পাওয়ানোর পর কি হলো? আরে হাসপাতাল থেকে বেরিয়ে কি হলো? হসপিটাল থেকে পালিয়ে ক্যান্টিনে বসে চা খাচ্ছিল, ওখানকার চা ভালো লাগলো না, বললো আমার সাথে বাড়িতে গিয়ে খাবে। আমার সঙ্গে ইয়ার্কি মারবি না একদম। আরে বলবি তো, বলবি তো কি দেখছিস? স্পোকেন ইংলিশ ক্লাস থেকে আসছো? না না, অ্যাকচুয়ালি তোমাকে আমার বিয়ে করতে কোনো অসুবিধা নেই। এটা কখন মনে হলো? কাল রাতে পৌনে নটায়। পৌনে নটায়? এই পৌনে নটায় কি ঘটেছিল? কাল আমার বন্ধুর রিসেপশন ছিল। শি ওয়াজ দ্য সেকেন্ড বেস্ট লুকিং গার্ল ইন আর কলেজ, ইউ নো। ফার্স্ট বেস্ট লুকিং? সো ওর বরকে দেখার পর মনে হলো আমারটাই তো ভালো ছিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু ব্যাক ক্যালকুলেশন করি। প্রথমে আমি না বললাম, তারপর হ্যাঁ, তুমি প্রথমে না বললে, তারপর হ্যাঁ, হিসেব অনুযায়ী আমার তো এখন না বলা উচিত। না 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 না, প্লিজ প্লিজ, হ্যাঁ বলো প্লিজ। ঠিক আছে, হ্যাঁ বলার আগে আমাদের মনের মিল কতটা সেটা দেখা উচিত। আচ্ছা, তুমি সিগারেট খাও? সিগারেট সিগারেট, ছি, আমি একটা মেয়ে, আর তাছাড়া আমি স্পোর্টস গার্ল। এই দেখো, আমার আবার ঠোঁট কালো মেয়ে পছন্দ। অ্যাকচুয়ালি কখনো কখনো মাঝে মাঝে হয়ে যায়, ইউ নো, শাউটিং শাউটিং বন্ধুদের সাথে মাঝে মাঝে হয়। আর টান্টু? হ্যাঁ টান্টু টান্টু টান্টু, চলে তো, রেড ওয়াইন হার্ট আর স্কিনের জন্য খুব ভালো। হ্যাঁ একবার ভোডকাও খেয়েছি।
নিউ ইয়ার্স পার্টিতে। এই ভোদকামে আমার একদম পছন্দ নয়। আরে আরে কেদনা কেদনা, আরে তুমি এটা ইচ্ছে করে করছো? প্লিজ প্লিজ প্লিজ, আমি মাছ সিগারেট কিচ্ছু খাই না, তাতে বিয়ে করলে করব 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 বিয়ে করব এক্ষুনি কালী কালী বিয়ে করব। আরে আমি তোমার সঙ্গে ইয়ার কি মারছিলাম, এখন বিয়ে হবে না, প্রবলেম আছে। আরে কোনো প্রবলেম নেই, কালীঘাটে সব পান্ডার আমাকে চেনে, ছোটবেলা থেকে ওদের সঙ্গে খেলতাম। এটা কালীঘাটে পান্ডা নয়, তো অন্য পান্ডা। সে আবার কি? তুমি না বলে দেওয়ার পর বাবা আরেকটা ছেলে দেখেছিল, সে আমাকে পছন্দ করে ফেলে, আর তোমার পরে ডেকে আমি হ্যাঁ বলে দিয়েছিলাম। তুমি হ্যাঁ বলে ফেলেছো? হ্যাঁ, না বলতে কতক্ষণ, আমার হ্যাঁ যা নাও তাই। না 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 না, তোমার হ্যাঁটা একদম কনফার্ম, একদম কনফার্ম। বাট জানো, এ আমাকে 12টার সময় কফি শপে ডেকেছে দেখা করার জন্য। চলো আমি তোমার সঙ্গে যাচ্ছি তাহলে। তুমি যাবে আমার সাথে? চলো একটু সদ ভাইয়ের সঙ্গে কফি খেয়ে আসি। চলো চলে এসছি। মিলিটারি না, 12টা মানে 12টা, আমার হলে তো 2:30 বাজত। দাঁড়াও আমি আগে যাচ্ছি, তারপর তুমি এসো। আগে আমি গিয়ে কথা শুরু করছি, তারপরে তুমি এসো। স্ট্রাইপ টি-শার্ট। Excuse me. Yes. IC 58464, Captain Obhimanyu Chatterjee reporting, sir. Battalion Captain Divakar Panda. Salute. Sorry. Sorry. কি ব্যাপার রবি, তুমি এখানে কেমন আছো? ওকে স্যার। ও হঠাৎ করে চেঁচালে না, আমি কেমন খেয়ে হারিয়ে ফেলেছিলাম। ভালো বুঝি ওই ক্যাম্পে বসে আছি। বসো না, বসো। নো স্যার। আসলে ওই আমি যে মেয়েটাকে বিয়ে করছি তার এখানে আসার কথা স্যার। অভি স্যার দেখো, এই দেখো দেখো দেখো, নতুন লাগালাম, কেমন লাগছে? হাই স্যার। ভেতরটা একেবারে গুড়গুর গুড়গুর গুড়গুড় করছি, ফার্স্ট টাইম তো। আপনার কিছু চাই স্যার? না 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 না, আমার কিছু চাই না, আমি এখানে ঠিক আছি। হ্যাঁ হ্যালো, নমস্কার, আজ থেকে অসুবিধা হয়নি তো? হ্যালো, হাই, হ্যালো। বসুন বসুন। থ্যাংক ইউ। কাল রাতে আপনার মা ফোন করে বলল আপনি হ্যাঁ বলে দিয়েছেন। ও সরি তৃষা, ক্যাপ্টেন অভিমন্যু চ্যাটার্জি, আমরা একই ব্যাটালিয়নে আছি। ও আমার থেকে অনেক জুনিয়র, জুনিয়র। রুলস অনুযায়ী আমার সামনে বসার কথা নয়, তাই দাঁড়িয়ে আছি। আমাকে খুব ভয় পায়, ব্যাটালিয়নে আমার খুব নাম ডাকতো, কতবার যে পানিশমেন্ট দিয়েছি। অভি স্যার, তৃষা। হ্যালো ম্যাডাম। ম্যাডাম? ও তৃষা, কি খাবে বলো? না থ্যাংক ইউ, কিছু না, আজকে আমার উপোস। ও কে, কেন উপোস? কেন এমনি, আমার জীবনে কিছু ভালো ঘটলে সেদিনটা আমি উপোস করি। ও গ্রেট। ওবি? নাথিং স্যার, থ্যাংক ইউ স্যার। ও খুব ভালো, খুব ভালো।
এখন 12:30 ঠিক একটার সময় আমি মাকে বলেছি এসে জানাচ্ছি কি হলো মিলিটারি তো খুব পাঞ্চুয়াল তাহলে আসি বাই স্যার আই সি প্রাইভেট পার্সনাল এটা ক্যাফে তাহলে আসছি বাই 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 স্যার কি করতে এসেছিল আর কি করলে হ্যাঁ কি করবো ম্যাডাম ম্যাডাম দেখুন উনি আমার থেকে সিনিয়র আপনাদের মধ্যে পাকা দেখা হয়ে গেছে বোঝার চেষ্টা করুন দেখুন উনি আমার চেয়ে সব দিক থেকে ভালো এক মিনিট তুই ওখানে মেয়েদের নিয়ে চুকিটকিট খেলবি আর আমার এখানে টেনশনে করি বাদ দিয়ে বাথরুম যেতে হবে শান্তি শান্তি আচ্ছা বল ইসমাইল ভাইজাকে কোথায় দেখেছিল ও হাসপাতাল থেকে পালিয়ে একটা জায়গায় হিসু করছিল আমিও হিসু করতে গিয়ে দেখি পাশে দাঁড়িয়ে আছে তুলে নিয়ে এসে বেঁধে রেখে দিয়েছি এইভাবে বেঁধে না রেখে ওকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল না হ্যাঁ যাতে ও আবার পালাতে পারে মানে আর এটা কি করছিস এ বাবা সিরিঞ্জ বার করে ইনজেকশন কাকে দিবি কি করছিস এটা ওর জ্বর নাকি তুই কি কোথাও বেরোচ্ছিস হ্যাঁ আমাদের ব্যাটালিয়নে একজন খ্রিস্টান বন্ধুর বিয়ে আছে শোন আমি কি বলছি ঘরের মধ্যে এরকম একটা সাপকে খোলা রেখে তুই যাচ্ছিস নেমন্তন্ন খেতে শোন ওকে যে ইনজেকশনটা দিয়েছি ওটা 2 ঘন্টা ওকে ঘুম পাড়িয়ে রাখবে তার মধ্যে আমরা ফিরে আসবো চল না না আমি কি বলছি আমি এখানে বসে আলমারিটা বন্ধ করে ওকে পাহারা দিচ্ছি তুই গিয়ে খেয়ে চলে না তুই আমার সঙ্গে যাবি আয় শোন না আরে কখন যাবি আরো কিছুক্ষণ পরে যাচ্ছি দাঁড়াও দেরি হয়ে যাচ্ছে যে কোন Hey guys, let me introduce you to my friend. This is Sub-Inspector Shantilal. Joel, will you take Sara to be your wedded wife? Yes, with God's help. Sara, will you take Joel to be your wedded husband? Yes, with God's help. দাঁড়া একটু পরে খেয়ে দিয়ে যাচ্ছি আবার খাবি এই গাইস জোয়েল ইজ কলিং ইউ অল লেটস গো হে ফ্রেন্ডস কাম লেটস গো গাইস হে বয়স কাম শো 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 ওপি আই এম অ্যারেস্টেড ম্যান হে কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস হ্যালো হাই হে শান্তি হাই থ্যাঙ্ক ইউ দাদরিয়া যা বল হে জলদি আও না यार আরে রোড়ে কত খাবি আর চল শান্তি শান্তি নিকুচি কইছ তো শান্তির ফ্রেন্ডস অনেক দিন হয়েছে আমরা কোনো গেম খেলিনি লেটস প্লে এ গেম গেম
कैंपे गेम, ट्रैक दराले गेम, बीए बढ़ते हो गेम। It's a real game. चलो ठीक है, हम छे एक टीम में, तुम छे ओपोनेंट टीम में। Okay guys? No. इसमें हम सब सेम टीम में हैं। हाँ? सेम टीम में? सेम टीम? तब हम लोग का ओपोनेंट टीम कौन है? मेघनाथ, जे मेघेर आल थे के टारगेट करे। ओके, अगर जीते तो पार्टी? श्योर। এটা একটা সিরিয়াস গেম। এই খেলায় জিতলে আছি, হারলে ফিনিশ। এবার আমরা জানবো আমাদের অপোনেন্ট। আর দু মিনিটে আমার বাড়ি থেকে একজন বেরিয়ে পালাবে, আর আমরা তাকে ফলো করব। ওকে, ও গিয়ে একজনের সঙ্গে দেখা করবে আর আলাদা হয়ে যাবে। তখন আমরাও আমাদের গ্রুপ নিয়ে দুটো ভাগে ভাগ হয়ে যাব। ঠিক এইভাবেই ওরা এক একজনের সঙ্গে দেখা করে আলাদা হয়ে যাবে, আর আমরাও আলাদা হয়ে ওদের ফলো করব। ওকে ওকে। আর হ্যাঁ, সবাই নিজের নিজের ফোন চালু রেখো, অন্য কারুর ফোন ধরবে না। আমরা সবাই কনফারেন্সে থাকব। ক্লিয়ার? ওকে। ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার? কিছু না করলে বিপদ বাড়বে। গাড়ি চালু করো, আরামসে ফলো করো। Shit! He is missing! We missed him! Watch out for him! No. Wait for the signal. Pass fast! Wait. Fast! Wo auto pe chad gaya. Auto number note karo. WB04 E551. ऑटो से उतरा। प्लेन मध्य मिशे गए। अरे वो बाहर आ रहा है। ये दूसरा कौन है? Move. Ovi, ওরা যদি আলাদা না হয় একসাথে থাকে তাহলে কি করবে? আলাদা হবে, ওদের 12টা জায়গায় কাজ করতে হবে। গাড়ি রোকো। দোনো অলগ হো রহে হ্যায়। Come on, let's go. জলদি জলদি। Come on, let's hurry up, hurry up. তোমরা ওকে ফলো করো। ওকে, চলো। Yes. Stay connected. Abhi, be online. Abhi, वो अकेला है। हम उसके बहुत करीब हैं। Keep following. वो एक दूसरे बंदे से मिला। Wait. He's going to move. उनको follow करो। उसके पीछे जाओ। Okay. তোমরা ওকে ফলো করো। কাম অন কুইক, ফাইন। চলে এখন গডাম আছে। চারটি। আমরা সেকেন্ডের পিছনে আছি। हम लोग पहले वाले का पीछा कर रहे हैं। We are following the three. Keep following. Where are you? We are at Esplanade. Stand down. First guy meeting a cell phone dealer. He's meeting someone. We are close to him. Thank you.
बॉडी पार्ट्स आजकल सब पावर जा रहा है। तुम उसको फॉलो करो। ओके। स्प्लिट स्प्लिट ठीक है मैं निकलता हूँ। फोन ऑन रखना। कम कम फॉलो हिम। ओके मनीष कुमार ऑन द सेकंड गाय। तुम उधर जाओ मैं इधर जाता हूँ। स्टे ऑन द लाइन। दस कदम आगे हैं, हम उसके पीछे जा रहे हैं। तू उधर फोन चालू रखना। We are following the cell phone dealer. He's moving. Follow the new one. Okay. You follow him. Okay. उसको फॉलो कर, लाइन पे बने रहना ठीक है? चल अलर्ट। मैं पहले आदमी को फॉलो कर रहा हूँ। वो बस पे चढ़ रहा है, मैं उसके पीछे हूँ। वेट फॉर द मैं ठीक उसके पीछे हूँ। वेट फॉर द राइट टाइम। इज राइट इन फ्रंट ऑफ मी। इज बोर्डिंग अ ट्रंक। मी टू। आई मीन उनमें से एक सिनेमा हॉल में घुस रहा है। मैं ट्राम में हूँ। मैं बस में हूँ। आमी विक्टोरिया। मैं हावड़ा ब्रिज पर हूँ। आई मीन थिएटर। এখন আমরা সমান সমান 12 জনের পেছনে 12 জন। সো ফ্রেন্ডস দিস গেম এন্ডস হিয়ার। তোমাদের ব্যাগের ভেতরে যেটা আছে সেটা বার করো। আরে আরে ইটস গান মানে ইটস আ গান। ইসমে তো গান আছে। ইসমে তো গান আছে। আই মিন থিয়েটার। ঘাবড়াও মত। ও গান মানে রাখিয়ে। আমাদের সামনে যারা তারা কোনো মামুলি চোর গুন্ডা নয়। দে আর টেররিস্ট। শরীরে ক্যান্সার দেখা দিলে ডক্টর কেমোথেরাপি দেয়। আর দেশে ক্যান্সার দেখা দিলে আর্মি গান থেরাপি। এখন আমরা একসঙ্গে ওদের কপাল ফুটো করব। এক সেকেন্ডও এদিক ওদিক যেন না হয়। जय हिंद। मैं करूंगा मैं करूंगा। 3 2 ক্ষিপ্ত হয়ে শোধ নিতে চায় আর এদের এই ক্ষোভটাকেই কাজে লাগায় জঙ্গি সংগঠন গুলোর মাথা যে কিনা অলক্ষ্যে থেকে এদেরকে চালনা করে আর শুধু চালনাই করে না রীতিমতো এদেরকে ভয়ানক কাজকর্মে লিপ্ত করে যার ফল হয় সাধারণ মানুষের কাছে বিধ্বংসী চারিদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায় আর সব শ্রেণীর মানুষেরাই এতে ক্ষতিগ্রস্ত হয় পতা লাগা হ্যায় কি মারে গয়ে 12 আতঙ্কবাদী খতরনাক স্লিপার সেলস থে ইন আতঙ্কবাদীও কে নাম হ্যায় আমি আব্বু किसने किया ये सब अभी तक कुछ पता नहीं है यहां तक कि पुलिस भी कंफ्यूज्ड है कोई सबूत पुलिस स्लीपर सेल्स की डेड बॉडी से जो मिला सब लेके चले गए लेकिन एक आदमी जो स्लीपर सेल्स को मारा था उसका फोन लेके वो चला गया किसका फोन धोबी घाट में मारा गया अफसर अली
मैं नहीं जानता तू कौन है, कहां है। तूने मेरे 12 लोगों को मारा, जिसमें से एक मेरा भाई था। मैं आ रहा हूं सिर्फ तेरे लिए। एंड वंस आई गेट यू आई एम गोना किल यू। आई एम वेटिंग। লেক ভিউ রেস্টুরেন্টে চলে এসো। স্যার জানতে পারলে ঝামেলায় পড়ে যাব। তোমার স্যারই বলেছে গো। হাই হাই বসো। সাংঘাতিক ঘটনা তাই উপোস, আমাদের সংসার খরচ খুব কম হবে দেখবি। তোমার আমার মিলিয়ে সপ্তাহে অন্তত 4টে ভালো ঘটনা তো ঘটবেই। ও হ্যাঁ, বিয়ের রিসেপশনে তুমি কি পড়বে? দুটো কার্ড থাকলে পুরো বিয়ের মার্কেটিং টা সেরে ফেলা যাবে। এই তুমি লিস্ট বানিয়ে ফেলো চটপট। স্যার একটা মেয়ে দেখে ভালো, তাহলে বিয়ের রিসেপশনটা একসঙ্গে ফুটে নেবে করে ফেলবো। কোর্সটা ফিটি ফিটি হয়ে যাবে। গুড আইডিয়া স্যার।
इस फेंस की हाइट क्या होगी? 6 feet. They are good jumpers. इन बसों की रफ्तार क्या होगी? घंटे में 70 kilometers तो होगा. बेहतरीन भागते हैं ये लोग. Good runners. And definitely expert swimmers भी. हमारे सभी लोगों के सिर के बीचों बीच गोली मारी गई है. रनिंग बस, डार्क थिएटर हॉल, स्टीमर और भीड़ भाड़ वाली शॉपिंग मॉल. भले ही दूरी 200 मीटर की हो, उनका निशाना पक्का था. They are trained shooters. कौन हो सकता है? पुलिस तो नहीं हो सकती. उनके जैसा कोई? नो. एक पॉइंट है, मुझे नहीं लगता वो हमारे कोई काम किए. उन्होंने जब हमारे आदमियों को मारा, वो सारे सूट्स पहने हुए थे. क्या क्या कहा तुमने? वो सारे सूट्स पहने हुए थे. ये बात तुम्हें मुझे पहले बतानी चाहिए थी. मुझे लगा ये हमारी कोई काम की बात नहीं है. लंदन या अमेरिका होता तो कोई बड़ी बात नहीं थी, लेकिन इस देश में ये एक सिग्निफिकेंट इंसिडेंट है. फॉर्मल सूट्स पहनने का मतलब बड़े बड़े होटलों में काम करने वाला कोई, बोर्ड मीटिंग्स में आए हुए टॉप बिजनेसमैन, सेमिनार्स अटेंड करते हुए सॉफ्टवेयर इंजीनियर्स, एडवोकेट्स या मैरिज फंक्शंस में आए हुए गेस्ट. 27 तारीख कोलकाता में हुए हर बड़े छोटे सेमिनार्स, फंक्शंस, रिसेप्शंस, इन सब की डिटेल्ड लिस्ट मुझे चाहिए, जहां पर लोग फॉर्मल सूट्स में आए हो. गेट टू वर्क. अरे तू तो शुद्ध आमा के एक ता जगह ते का अरेक ता जगह घूरी ही जाती है. आश्चर्य कथा टा की शेटाई तो बोल चीज़ ना. की कथा? माने देख, तू तो एक डजनर बेचे लोग के झेले दिए चीज़. ओदेर के जो दी बांचिए रख दीज, ताले किचु तो इनफॉरमेशन पाज है तो. इरा किचु जाने ना. इरा तो एक ओपर के चेने हो ना. इरा स्लीपर सेल्स. इधर काज होलो जे कोनो जिनिस के एक ता जगह ते के तुले अरेक ता जगह गिये रखे आशा. তার মানে হচ্ছে যে মাছের আঁশ ছাড়াতে ছাড়াতে লেজা কাটতে কাটতে পুরো দিনটা কাবার হয়ে যাবে. পেটির আর মুড়োর কোনো হদিশ পাওয়া যাবে না. যাবে. মুড়োটাকে কলকাতা আসার জন্য নিমন্ত্রণ করেছি. ফোন করে বললাম, আয় ভাই, অনেক দিন মুড়োর ডাল খাইনি, আয় একটু স্বাদ মেটাই. খুব ভালো. এরপর যেদিন সেমুই খেতে ইচ্ছে করবে না, তালিবানদেরকে ফোন করে দিস, ওরা তোর জন্য প্যাকেট প্যাকেট সেমুই কলকাতা শহরে পাঠিয়ে দেবে. এই অভি, তুই কিন্তু ফোনটা নিস না. হ্যাঁ, নিগাত কলকাতা শহরে এসে গেছে. এই ফোনের মধ্যে কিছু একটা হয়ে যাবে. তোমার জন্য একটা খুব খারাপ খবর আছে. খারাপ খবর? আমি জানতাম এটাই হবে. দিবাকর পান্ডা আমাকে আজকে ওর বাড়িতে ডেকে ফেলেছে আর বলেছে ভীষণ আর্জেন্ট, জানি না আজকে যদি আংটি মাংটি পরিয়ে দেয়, তাই একা যেতে একদম ভরসা পাচ্ছি না. তুমি কি যাবে আমার সাথে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি. এই থ্যাঙ্কস. অভিকে সঙ্গে এনে ভালোই করেছো, কারণ পুরো ঘটনা শোনার পর তুমি ভেঙে পড়তে পারো. অভি তখন তোমাকে সামলে বাড়ি নিয়ে যাবে. পুরো খবরটা দেবার আগে হেডলাইনটা দেখাই, এক মিনিট. মনে হয় বিয়ের আংটিতে ডিসকাউন্ট পাইনি. এক সেকেন্ড, তুমি এত হাসছো কেন? বোধহয় পুরের ডাকতে গেছে. আজকে বিয়ের তারিখ আসার সময় দেখছিলাম অনেকগুলো বিয়ের গাড়ি আসছে.
এসো মালা। এটা বোধ হয় এও বরুণডালা সাজাতে এসছে। এসো এসো, এই যে এর নাম মালা, আমার বাবার বন্ধু নিধু কাকুর মেয়ে। সে এতটুকু বয়স থেকে আমাকে মনে মনে ভালোবাসত, আমি জানতামই না। তো আমাদের বিয়ের খবরটা শোনার পরে ও হাত ফাত কেটে সুইসাইড অ্যাটেম্প্ট, বসো, ওকে হসপিটালে দিতে হয়েছিল। তাই নিয়ে আমার দেশের বাড়িতে একেবারে বিরাট হইচই। তারপর আমি ঠিক করলাম যে আমি এই মালাকেই গলায় ঝোলাবো। জানি এটা তোমার কাছে কত বড় আঘাত, কিন্তু তোমার মুখে হাসি ফোটাতে গিয়ে আমি তো মালার চোখে জল আনতে পারবো না। না না না, ওর কথা তোমাকে ভাবতে হবে না, আমি ওর বন্দোবস্ত করে দিচ্ছি। অভি, তুমি তো বিয়ে করবে বলেই এই ছুটিতে বাড়িতে এসছো, আর তুমিও একজন আর্মির লোককে বিয়ে করতে চেয়েছিলে, তো ডান হাতটা বাড়িয়ে দাও অভির দিকে। স্যার, মানছি মানছি যে আমাদের মধ্যে একটা মন দেয়ানি আর ব্যাপার ছিল, কিন্তু আমি কোনোদিন ওকে বাঁ হাতের কোড়ে আঙুল দিয়েও স্পর্শ করিনি। করেছি বলো, দেখলে? সবই আমার দোষ, কেনই বা এরকম হ্যান্ডসাম হয়ে জন্মালাম, আর কেনই বা সব মেয়েদের চোখে পড়লাম, সব আমার কপাল। ঠিক বলেছেন স্যার, কপালের নাম গোপাল। এই ছেলেটা কিছুতেই ক্যাম্পের বাইরে বেরিয়ে আসতে পারে না। ঋষা, আমার মতো না হলো অভি ভালো ছেলে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, বাই বাই। ঋষা, আমাকে পাওনি বলে তুমি আবার এর মতো কিছু করবে না তো? না। আমিও কোথাও যেন পড়েছি যে প্রথম ডেটে যদি বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের কাছ থেকে কিছু চায় তাহলে সেটা দিতে হয়। শিট, আমি জানতাম এরকম কিছু একটা হবে। কি হবে এখন, কি করব আমি? হ্যাঁ, কি করবে বলো? না 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 না, আমি কখনো কাউকে কিস করিনি। আমিও কখনো কাউকে কিস করিনি। কি করে কিস করতে হয় জানি না। চোখ বন্ধ করো, আমি শিখে দিচ্ছি। আমি আন্দাজ করতে পারছি ও কিভাবে আমাদের কাছে পৌঁছবে। আরে অভি, আচ্ছা তুই কি করে জানলি যে ওরা তোকে খোঁজবার জন্য চার্চে যাবে? আমাদের 12 জনের মধ্যে একটাই কমন ব্যাপার ছিল, আমাদের ড্রেস কোড। আমরা সবাই ফর্মালে ছিলাম। ওর মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে আগে ও চার্চেই হানা দেবে। ওকে, কথা বলতে পারে না আঙ্কেল, জোয়েলের বিয়েতে আসতে পারেনি তাই একটা সামান্য গিফট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কি নেবে বলো? কিছু না আঙ্কেল, আমরা দুটো কথা বলে বেরিয়ে যাব। আচ্ছা।
আচ্ছা আঙ্কেল, জুয়েলের বিয়ের অ্যালবাম দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসি। হোয়াট ম্যাম, ওরা এসে ঠিকানাটা চাইলো আর আপনি দিয়ে দিলেন? একবারও জিজ্ঞাসা করলেন না ওরা কারা, কোথা থেকে এসছে, ব্যাস দিয়ে দিলেন আপনি। এখন এসব ভেবে লাভ নেই, আমাদের জুয়েলের বাড়িতে যেতে হবে, চল। ইনি জুয়েলের স্কুল টিচার, আর এটা জুয়েলের কাজিন। এরা সব জুয়েলের ক্যাম্পের বন্ধু। দে আর অল জুয়েলস ক্যাম্পমেটস। এখানে পাঁচটা দলের ফটো দেখছি। জুয়েল তো পাঁচটা ক্যাম্পে ছিল, সবাই বিয়েতে এসেছিল, তোমরা এলে তোমাদেরও ফটো থাকতো। কফি বেলাং অ্যাঙ্গেল? ও ইয়েস, আনছি। ইসমে সে পতা কাছে চলেগা কোন সি টিম হামারি হিট লিস্ট পতা চল জায়েগা। নাও কফি নাও। কেমন দেখলে জুয়েলের বউকে? খুব সুন্দর। আরে আমি তো ভাবতেই পারিনি তুই এতটা হয়ে গেল তা। এরা জুয়েলের ব্যাচমেট। ও রিয়েলি? এতে আসতে পারিনি তাই এখন এসেছি। ও হাই, ওয়েলকাম, আমি নোয়েল, জুয়েলের দাদা। নাইস টু মিট ইউ অল। তোরা তাহলে কথা বল, আমি মাকে ওষুধটা দিই। ওকে। আপনারা জুয়েলের সাথে কোন ক্যাম্পে ছিলেন? কাশ্মীর। কাশ্মীর? কোন ইয়ার? 2005 তো জুয়েল দিল্লিতে ছিল, তারপর তো জুয়েল কাশ্মীরে পোস্ট হয়নি। আপনাদের আই কার্ডটা একটু দেখাবেন? ক্যান ইউ প্লিজ শো মি ইয়োর আই কার্ড? বাবা, দুম করে লোককে ঘরের মধ্যে এনে বসাও কেন? কেন আগে জিজ্ঞেস করবে তারপর লোককে? কেন, কি হলো? मुझे स्मार्ट लोगों से बहुत नफरत है। अरे विकी, शो मी। देख लिया, खुश? I have a message for him. ভেবেছিলাম তার থেকেও বেশি স্মার্ট। এই সবার মাথায় এরকম লাল করে দাগ দেওয়া কেন? প্রত্যেকটা টিম থেকে একজনকে মার্ক করে রেখেছে, যাতে ওর লোককে কারা মেরেছে সেটা খুঁজে বার করতে পারে। হ্যালো, হাই, ম্যাম, ক্যাপ্টেন অভিমন্যু চ্যাটার্জি বল রহা হুম। ইন্টেলিজেন্স রিপোর্ট কে মুতাবিক আপকি জান খতরে মে হ্যায়। সব ঠিক হ্যায় না? হ্যাঁ জি, ম্যাম ঠিক হুম। ওকে, अगर कोई भी प्रॉब्लम हो तो प्लीज आप मुझे फोन करिएगा। दिस इज माई नंबर। ओके। हेलो। हाँ, मैं बिल्कुल ठीक हूँ। I'm fine। हाँ, मैं बिल्कुल सेफ हूँ। हाँ हाँ। शेरकुम किचु ले मैं डेफिनेटली जाना। अब लाल गोल करा पांच जनी तो ठीक है जी। शेटा आरोपी पदेर। आम्रा जेटा अंदाज कोर्ची, शेटा जखुन होयनी। তার মানে অন্য কোনো প্যাচ করছে, সেটা কি?
हेलो हेलो अभिमन्यु, मैं अमर सिंह बोल रहा हूँ। किसी ने मेरे ब्रदर की बेटी को किडनैप कर लिया। क्या बोल रहे हो? सुबह जॉगिंग के लिए गई थी अपनी फ्रेंड्स के साथ, उसे जबरदस्ती गाड़ी में उठा के ले गए। तुम अभी अपनी एरिया के पुलिस स्टेशन में फोन करो और घबराओ मत, सब ठीक हो जाएगा। है बाल ওরা অমর সিং এর ভাইজিকে কিডন্যাপ করেছে। কেন জানে? জওয়ানদের টর্চার করে কোনো লাভ নেই, তাই ওদের বাড়ির মেয়েদের টার্গেট করেছে। এবার ওদের ফোন করে মেরে ফেলার হুমকি দেবে। শুন, তোকে ওই পাঁচজন জওয়ানের নম্বর পাঠিয়ে দিচ্ছি, তুই ওদের বাড়িতে ফোন করে ওই মেয়েদের নম্বর নে, আর ওদের ট্র্যাক কর। ট্র্যাক করে জান ওরা এক্স্যাক্টলি কে কোথায় আছে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি আমি দেখছি, এক্ষুনি দেখছি। হ্যাঁ বল, কোথায় তুই? কম্পিউটার ক্লাসে যাচ্ছি। কোথায়? হাজরায়। কেন? এই নম্বরগুলো দেখুন তো কোন এরিয়ায় আছে। হ্যালো ক্যাপ্টেন, আমি অভিমন্যু। মেরি বেহেন আজ সুবহ ঘর সে যোগা ক্লাস গই থি, অভি তক ওয়াপস নেই আই। মুঝে লাগতা হ্যায় জো কার হমনে উসে লানে কে লিয়ে ভেজা থা উসি নে উসকা কিডন্যাপ কর লিয়া। বল, আমি তোকেই ফোন করতে যাচ্ছিলাম। বল। দেখ, পাঁচজন মেয়ের মধ্যে একজনের সিম কার্ড ডিঅ্যাক্টিভেটেড হয়েছে, আর একটা মেয়ের সিম কার্ড এই মাত্র ডিঅ্যাক্টিভেটেড হলো। জানি, আমার কাছে ফোন এসেছে, আর কিছুক্ষণের মধ্যে বাকিদেরও তুলে নেবে। তাহলে কি আমি পুলিশ ফোর্স পাঠিয়ে ওদের সিকিউরিটির ব্যবস্থা করব? ওরা অলরেডি থানায় জানিয়েছে। তুই আগ বাড়িয়ে কিছু করে কেসটাকে কেটে দিস। আরে তুই এক্স্যাক্টলি কি করতে চাইছিস প্লিজ আমায় বলবি? আমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। তুই চুপচাপ মিলেনিয়াম পার্কে চলে। আরে তার থেকে অনেক বেশি দরকার এই তিনটে বের জীবন বাঁচানো। শোন, আমি একটা কাজ করছি, আমি গিয়ে ওদেরকে বলে দিচ্ছি ওরা যেন বাড়ি থেকে একদম না বেরোয়। তোকে কিচ্ছু করতে হবে না, তুই চুপচাপ গাড়ি নিয়ে এখানে চলে। হ্যালো আভি, মে যোগেশ বল রহা হুঁ। মেরি বহন জিম গাই থি, আভি তক নেই আই। চার নম্বরটাকে উতরে নিন, আর বাকি একটা। হ্যালো, মেরি সিস্টার সুবে কলেজ গাই থি, আভি তক ওয়াপস নেই আই। ঠিক আছে, ওদের ওখান থেকে যদি কোনো ফোন আসে আমাকে জানাবে। ইয়েস, পাঁচ নম্বরটাকে উতরে নিন। তুই তো এমন ভাবে বলছিস না যেন কর্পোরেশনের লোকজন রাস্তা থেকে কুকুর ছানা তুলছে। তোর কি ওই মেয়েগুলোকে নিয়ে কোনো রকম চিন্তা হয়? একটাই চিন্তা না তোর, যে কিভাবে টেরেসদের মোড়টাকে তুই ধরবি। শান্তি শান্তি, এই পাঁচটা মেয়ে আমাকে ওই টেরেসদের কাছে পৌঁছে দেবে আর ওই মোড়টাকে দেখাবে। তার মানে তুই মেয়েগুলোকে টোপ হিসেবে ব্যবহার করছিস, আর মেয়েগুলোর যদি কিছু হয়ে যায় তখন? দেখ, যুদ্ধক্ষেত্রে এত সেন্টিমেন্টাল হলে চলে না। অভি ভুলে যাস না যে তোর নিজের বাড়িতেও দুটো বোন আছে, এখন একটা, আরেকজন সেই পাঁচজনের মধ্যে। মানে? মানে সেই পাঁচজন জওয়ানের মধ্যে একজন বাঙালি, তার বোন সোনালীর জায়গায় আমি আমার বোনকে পাঠিয়েছি। কোথায় তুই? কম্পিউটার ক্লাসে যাচ্ছি। কোথায়? হাজরায়। কেন? তুই এক কাজ কর, এক্ষুনি চারুচন্দ্র কলেজ চলে যা, ওখানে আমার বন্ধু সন্তোষের বোনের স্কুটিটা চালিয়ে নিয়ে এখানে আয়। আমি কেন অন্য স্কুটি চালাতে যাব? যেটা বলছি সেটা কর। আচ্ছা ঠিক আছে, বিগ বাজারে 40% অফ দিচ্ছে। আগে বল, তুই আমার তিনটে জিন্স দিবি? ঠিক আছে, তুই যা। তুই নিজের মায়ের পেটের বোনকে টেরেসদের কাছে পাঠিয়ে দিলি? অভি, হ্যাভ ইউ গন ম্যাড? শান্তি, বিস্ফোরণে যে 18 জন মারা গেছে তারা সবাই কারোর না কারোর ভাই বোন। সুদীপ্তাকে আমি ওখানে মরার জন্য পাঠাইনি, ওকে আমি পাঠিয়েছি ওদেরকে মারার জন্য। দাঁড়া, ওকে এখানে কেন ডেকেছিস? এই নে দিদির ওড়না, আর আমার টপের কথাটা মনে আছে তো? সন্ধ্যাবেলার মধ্যে যেন পেয়ে যাই, ওকে? শোন, তুই কুকুরটাকে নিয়ে ওদের খোঁজ, কোনো রকম সন্দেহজনক কিছু দেখলে আমি তোকে জানাচ্ছি।
पट्टी खोल दो इनकी। एक एक करके फोटो दिखाओ। इसको कौन जानता है, इसको कौन जानता है? ये मेरे भैया है। उधर जाओ। ये मेरे चाचा जी है। He's my brother. कौन है ये? तुम्हारा भाई? नहीं। तुम्हारा? नहीं। दूसरा फोटो दिखाओ। मेरा भैया। इन पांचों फोटो में तुम्हारा भाई नहीं है? नहीं। एक एक करके ग्रुप फोटो दिखाओ। लड़की के स्कूटी चलाने को किसने कहा था? मेरे भाई ने कहा था। हाँ बोल। ऑपरेशन इज ओवर। उस टीम के बारे में पता चल गया है। उस टीम के एक बंदे ने किडनैप होने के लिए अपनी बहन को किसी और के साथ बदल दिया है। हमने सारी लड़कियों का सिम कार्ड निकाल दिया है। उन्हें हमारी लोकेशन के बारे में कुछ नहीं पता चलेगा। नो नो नो, वो कोई बेवकूफ नहीं है। जो अपनी बहन को दांव पे लगा सकता है वो और भी बहुत कुछ कर सकता है। जब तक उसकी बहन तेरे पास है, तुझ तक पहुंचने का रास्ता भी उसके पास है और वो आएगा भी। क्या बोल रहे हो? इससे पहले कि वो वहां पहुंचे, उस लड़की को खत्म कर और निकल वहां से। ठीक है। एंड मेक इट क्विक, समझे? Everybody move, move, move! सारे तैयार हो जाओ। इन चारों को बांधो और इस लड़की को बांध के वहां ले जाओ। जल्दी जल्दी लाइट लगाओ, चलो जल्दी। Ha ha ha!
দিকে ঘোরো। की कोशिश कर रहे हैं। এবার আর তোমাদের কোনো ভয় নেই, চলো তোমাদের ট্যাক্সিতে তুলে দিই। আর হ্যাঁ, পুলিশ যদি তোমাদের কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে অন্ধকার ছিল, তোমরা আমার মুখ দেখতে পাওনি, ঠিক আছে? চলো। सारी लड़कियों का सिम कार्ड निकाल दिया है, उन्हें हमारी लोकेशन के बारे में कुछ नहीं पता चलेगा। अरे ला,
লাগছে লাগছে নিজের কাজ হাসিল করার জন্য তুই আমার জমি ধরে পাঠিয়ে দিয়েছিলি তোকে ওখানে না পাঠালে ওদের অবধি পৌঁছতে পারতাম আমাকে না পাঠিয়ে নিজেই তো যেতে পারতিস আমি কি দোষ করেছিলাম ও কিছু হলেই শুধু পুলিশ আর মিলিটারি মরবে না আর বাকি সবাই ঘরে বসে খবর দেখবে আর জ্ঞান দেবে বলবে এদের দ্বারা কিচ্ছু হবে না শোন যেভাবে এদিক ওদিক দিয়ে গুলি চলছিল না একটা গুলি যদি আমার গায়ে লাগতো তখন কি হতো বল কি আর হতো তোর কলেজ যাওয়ার পথে যারা তোর জন্য ওয়েট করে থাকে তাদের চুল্লাড়ি গজাতো আর কি দাদা আরে লাগছে দেখ 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 যারা দেশকে ধ্বংস করার চেষ্টা করছে তাদেরকে মারার জন্য নিজের দেশকে রক্ষা করার জন্য মাঝে মাঝে সাধারণ মানুষকেও সৈনিক হতে হয় তুই না গেলে ওদের মাথাটাকে ধরা যেত কিন্তু ও তো ওদের মাথাই নয় ওকে ফোন করে অর্ডার দিছিল অন্য আরেকজন লোক আর তারই অর্ডার অনুযায়ী ওরা আমায় টেনে নিয়ে যায় মারার জন্য সরি ফিঙ্গার কাটার আই মিন নেল কাটার তুমি এখানে সত্যি তোমার মতো পিস একটাই হ্যাঁ গার্লফ্রেন্ড বাড়িতে এসেছে কোথায় জিজ্ঞেস করবে কেমন আছো তা নয় কেন এসেছো আসলে হঠাৎ করে এইভাবে চলে এসেছো তো তাই অনেস্টলি স্পিকিং একটুখানি ভয় পেয়ে গেছিলাম যাক অ্যাটলিস্ট সবাইকে বলতে পারবো যে আর্মির লোকেরাও বউকে ভয় পায় হ্যাঁ ডাম্বল হ্যাঁ নাইস ইয়া ইউ নো আজকে ইন্টারনেটে পড়ছিলাম চীনা শাস্ত্র অনুযায়ী এইসব এক্সারসাইজে কোনো দরকারই পড়ে না যদি একটা লম্বা কিস করো তাহলে 40 ক্যালোরি বার্ন করবে দ্যাট মিন্স 30 minutes of walk, 20 minutes of swimming, 15 minutes of skipping and 5 minutes of... Ek minute. এসব চীনা শাস্ত্রের জ্ঞান না দিয়ে ডিরেক্টলি বলো যে তুমি আমাকে কিস করতে চাও আর যদি সেটা করতে যাই তুমি বলবে আ ইউ নো দিস গাইজ আর সো মিন বাড়িতে এলেও যে বুঝতে পারে না সে কি করে বুঝবে ওকে চলো বাই ওকে 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 আমি তোমাকে চীনা শাস্ত্র অনুযায়ী কিস করব তবে 40 ক্যালোরিজ নয় এখানে নয় লোকেশন শিফট চীনা শাস্ত্রেই থেকো অন্য কোন শাস্ত্রে যাওয়ার দরকার নেই আইস ক্লোজ লিপস ওপেন চোখ বন্ধ করলে তুমি যদি আবার পালাও নিশ্চয়ই মা হবে এই জন্যই বলি তুমি এভাবে হঠাৎ করে আসবে না কি হবে এখন কি হবে কি হবে কি হবে কি হবে আইডিয়া তুমি দরজাটা কি খোলো ওদিকে কোথায় যাচ্ছ এ কবাডে লুকোতে যাচ্ছি হ্যাঁ ওদিকে অনেক মালপত্র আছে তুমি তুমি এই আলমারিতে চলে এসো ঢুকে যাবে ভিতরে তুমিও না মা তুই খবর দেখেছিস নিউজ চ্যানেলে সব দেখাচ্ছে ও এর মধ্যে টিভি চ্যানেলে দেখানো শুরু হয়ে গেল হিডেন ক্যামেরা ট্যামেরা লাগানো আছে নাকি একদম ঢং করিস না আমি এখানকার কথা বলছি না ওখানকার কথা বলছি 16 জনকে তো ঝেড়ে দিয়েছিস সব কটা স্লিপার সেলস একটা কথা বল মুড়োটাকে পেলি এবার আর চমকাচ্ছি না গেছিস যখন খালি হাতে কি ফিরবি কিন্তু এটা আসল নয় মেঘনাথ এখনো মেঘের আড়ালে
ইকিরে মেরে মেরে জেন্ডার চেঞ্জ করে দিচ্ছিস নাকি? মেয়েদের মতো কাজটা কেন? এক মিনিট এক মিনিট এক মিনিট সরি 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 বাবা, একটাতে জঙ্গি একটাতে সঙ্গী। একটা কথা বলবি ভাই, জামা কাপড় কোথায় রাখিস রে? হাই, হ্যালো। জাদা খতরনাক হ্যায়, হি ইজ আ কোল্ড ব্লাডেড মার্ডারার, খতম কর দো উসে, এসা কুছ করো কি ও সামনে আ জায়ে। থিংক বিগ, অ্যাক্ট বিগার, স্লিপার সিল্ক পাওয়ার দেখাও। তুই দেখ আমি আসছি। ঠিক আছে। चलो, let's end the game. मुझे सिर्फ तुम चाहिए, जिंदा। तुम्हारा बैचमेट जयदेव, उसे फोन करके पूछो। वो इस वक्त हावड़ा अपनी मॉल में है या नहीं? उससे कह दो अगले 10 सेकंड के अंदर वो एक ब्लास्ट में खत्म हो जाएगा। हे, हेलो, हेलो। अभी बोल जय, कहाँ है तू? फैमिली के साथ घूमने आया हूँ यार। मालूम है, लेकिन कहाँ? अवनी मॉल में। जय मेरी बात ध्यान से सुन, उस मॉल में बॉम्ब है यार। तू वहाँ से बाहर निकल, कम ऑन जय, प्लीज कम ऑन। क्या बोल रहे थे? मैं ठीक बोल रहा हूँ जय, जय वहाँ पर बॉम्ब है, तू प्लीज वहाँ से निकल बाहर। अभी यहाँ पे बहुत सारे लोग हैं, बच्चे भी। ठीक है, तू सबको अलर्ट कर और वहाँ से निकल जाए प्लीज। आवाज कैसी लगी? सिर्फ वो ही नहीं, बाकी 11 टीममेट्स के एग्जैक्ट लोकेशंस। मुझे पता है, स्लीपर सेल्स हर एक को फॉलो कर रहा है। चेक करना चाहोगे? विक्रम खेमू, गोल्फ्रीन लेबनीज, सिद्धार्थ, बिरला मंदिर, अशरफ, गारियाहाट मार्केट, बलबीर सिंह, पीबीआर, मनीष कुमार, टॉलीगंज मेट्रो, संतोष, मंदारमणि, अरमान, साउथ सिटी, अभिमन्यु, बिग बाजार, योगेश, सांझा चूला रेस्टोरेंट, कुशाल, कर्मा जिम, सुरेंदर, हावड़ा स्टेशन। अब मैं तुम्हारे अगले टीममेट को टारगेट करने वाला हूं, जिसका नाम है कैप्टन अभिमन्यु चैटर्जी। एग्जैक्टली 3 सेकंड के अंदर जहां वो है वहां ब्लास्ट होगा। 3, 2, 1. डर गया है ना? मैंने उसे नहीं मारा, लेकिन मार सकता था। मुझे उन लोगों की लाइफ की कोई जरूरत नहीं। I just need you. Okay, okay. Please, किसी को मत मारना. I'll come. Good. Very good decision. मुलाकात जल्द होगी. Be ready.
তুই আমাকে এখানে কেন নিয়ে এলি? আই বলছি দে আর রেডি গুড হাই হাই আপনারা দেশের এক একজন বীর সৈনিক আপনারা অনেক কিছু হারিয়েছেন তা সত্ত্বেও আনন্দের সঙ্গে থাকেন হাসি খুশি থাকেন কারণ আপনারা জানেন আপনারা যাই হারিয়েছেন না কেন সেটা দেশকে রক্ষা করতে গিয়ে হারিয়েছেন আমি এখানে এসেছি আপনাদের সাহায্য নিতে আর প্লাস্টিক বম নিতে কাল সকালে আমি একটা যুদ্ধে যাচ্ছি স্লিপার সেলস নেটওয়ার্ককে শেষ করার যুদ্ধ আই এম শিওর ওরা আমাকে একটা গুপ্ত জায়গায় নিয়ে যাবে যেখানে আমার সঙ্গে কেউ যেতে পারবে না আমায় কেউ ফলো করতে পারবে না তাই আমি ঠিক করেছি আমি আমার শরীরে একটা ট্র্যাকিং চিপ লাগাব তুই কন্ট্রোল রুম থেকে আমাকে ট্র্যাক করিস আর আমি যেখানেই থাকি না কেন ওকে জানাস রাইট আর তুমি ওই প্লাস্টিক বমটা নিয়ে ওরা আমাকে যেখানেই নিয়ে যাক না কেন ওখানে পৌঁছে 15 মিনিটের টাইমার ফিক্স করে বমটা সেট করে দিও ওকে এক্স্যাক্টলি 15 মিনিট পর যেন বমটা ব্লাস্ট করে আমি চাই আমার সাথে সাথে স্লিপার সেলের মাথাটাও যেন উড়ে যায় এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি তুই ওখানে গিয়ে বলে দিলি কালকে তুই মরতে যাচ্ছিস সঙ্গে সঙ্গে সবাই মিলে হাততালি দিয়ে দিল ব্যাস আমি না মরলে ওরা আরো অনেককে মারবে হ্যাঁ তার মানে তুই সবাইকে বাঁচানোর একটা দায়িত্ব নিয়ে নিয়েছিস তাই তো দেশে তো অন্য কোনো মানুষ নেই এই সিদ্ধান্তটা নেওয়ার আগে তুই নিজের ফ্যামিলির কথা একবারও ভাবলি না কার ফ্যামিলি নেই বল এই যে পুঞ্জে চাকান্দাবাগে পেট্রোলিং করতে গিয়ে 5 জন জওয়ান মারা গেল এদের ফ্যামিলি নেই এই যে এতগুলো মানুষ এরা প্রত্যেকে দেশের জন্য কিছু না কিছু হারিয়েছে এদের ফ্যামিলি নেই আমাদের ক্যাম্পের ছেলেরা যাদের সঙ্গে রোজ উঠতাম বসতাম খেতাম দিতাম এরা প্রত্যেকে এক এক করে চলে যাচ্ছে এদের ফ্যামিলি নেই আমি দেশের জন্য মরেছি একজন সেনাবাহিনীর ক্যাপ্টেনের কাছে এর থেকে বড় সার্টিফিকেট আর কিছু হতে পারে না দেখো ভি শুন তুই যদি সত্যি আমার জন্য কিছু করতে চাস তাহলে সময় পেলে আমার মা বাবার বন্ধুটুকু দেখিস দিন পর আমাদের এনগেজমেন্ট আজকে তুমি বলছো বিয়ে করতে পারবে না কেন কারণটা জানতে পারি তৃষা কিছু কারণ বলা যায় না তৃষা তোমার তো প্রথমে আমাকে পছন্দই ছিল না তারপর বলে আমাকেই বিয়ে করবে আজকে এত কাছাকাছি চলে আসার পর বলছো সবকিছু ভুলে যেতে তৃষা তুমি বুঝতে পারবে না এতে তোমার ভালোই হবে ভালো মন্দ কোনোদিন আমি বিচার করিনি অভি যখন যা মনে এসছে তাই করেছি বোকার মতো অনেকটা ভালোবেসে ফেলেছি তোমাকে তার থেকে তোমাকে ভালোবেসে আমার যদি খারাপ হয় সেটাই তো ভালো অভি বাই
मेरा आदमी तुम्हारे आसपास है पर यहां तो कोई नहीं है। उसकी तलाशी अच्छे से लो, देखना वो कोई चालाकी न कर सके, कोई बंदूक छुरी चाकू उसके आसपास ना हो। सड़क के उस पार एक सिल्वर इंडिगो 3525 खड़ी है, उसे लेकर सिटी सेंटर 2 में आ जाओ। अब उस गाड़ी को वहीं पार्क कर दो, तुम्हें बाहर एक ब्लैक स्कॉर्पियो 708 से मिलेगा। उसे लेके साउथ सिटी मॉल चले जाओ। Now he's going right. Keep following. Okay.
नाम? नाम क्या है तुम्हारा? मेरा नाम अभिमन्यु चैटर्जी है। बंगाली? अरे अब बंगाली है, बंगाली बाबू। हमें अल्प अल्प बांग्ला जानी और तार चेयेओ बेशी जानी बंगाली मानुष देर के। तुम नहीं जानते कि मैंने तुम्हें अब तक मारा क्यों नहीं, और इसके आगे क्या होगा तुझे ये भी नहीं पता। देखो इन सभी गाड़ियों की पार्किंग तुमने की है ना, जानते हो इसके अंदर क्या है? Have a look. घबराओ, हम इन्हें एक्सप्लोर नहीं करेंगे, पुलिस को इन्फॉर्म करेंगे, फिर पुलिस जानना चाहेगी इन सब का मास्टरमाइंड है कौन। जब तक पुलिस तुम्हें ढूंढना शुरू करेगी, मैं तुम्हें और तुम्हारे पूरे टीम को खत्म कर दूंगा। एंड ऑल द क्रेडिट विल गो टू हिम। जॉइंट सेकंड टीम डिफेंस, विनोद शर्मा। वो ये प्रूव कर देगा कि तुम एक डबल एजेंट हो, स्लीपर सेल्स के हेड तुम हो, और फिर वो बन जाएगा सेक्रेटरी इन डिफेंस। इसका मतलब समझते हो? सिर्फ एक ही जगह स्लीपर सेल्स थे, इंडियन आर्मी। इनकी मदद से हम एक एक करके बहुत सारे स्लीपर सेल्स इंडियन आर्मी में प्लांट कर देंगे, फिर जो चाहेंगे वही करेंगे। जागते हमें मरले हबे ना, एक बार इंडियन आर्मी ते जदि स्लीपर सेल्स ढुके जाए ताहले सब शेष। प्लान बी, प्लान बी। डेथ विश, तुम्हारी कोई आखिरी ख्वाहिश? वो क्या कहते हैं बंगाली में, हाँ शेष इच्छे? हाँ, मुझे तब तक मारो जब तक मैं मर न जाऊं। क्या? मुझे तब तक मारो जब तक मैं मर न जाऊं। सुना, इसकी आखिरी तमन्ना क्या है? इसे तब तक मारूं जब तक ये मर ना जाए। ऑलराइट। Yeah.
खोल के देख। क्या? एक बार खोल के देख। देखो, तुम्हार मालिक आमाय हाथ बेधे मारलो। खुलते बोललाम तो भापचे। तूने मेरा हाथ तोड़ा। खोलने बोला तो डर रहा है ना? हाँ, पाटू तू। तेरी आंखों में ये डर देखकर मुझे बहुत अच्छा लग रहा है। उसकी बातों में मत आओ, गोली मारो उसको। ये कोई चालाकी कर रहा है। शूट हिम, यू कांट बीट हिम। नहीं, मैं ये कहना चाहता हूं कि खोल दो। सही बोल रहे हैं आप, एक दूसरे को मारकर ये मर जाएंगे। आप बोलो तो मैं गोली मार देता हूं। अरे नहीं नहीं नहीं, बिल्कुल नहीं।
नहीं है। शूटिंग। खुद को बहुत स्मार्ट समझते हो, मुझे मार के तुम्हें कोई फायदा नहीं होगा। स्लीपर सेल्स नेटवर्क के सारे डिटेल्स उस शिप में है। मैं मर भी जाऊं, मेरे लोग काम आगे लेकर जाएंगे। थ्री Two, one. বাঙালি হে খুব তো বলছিস বাঙালিদের চিনিস বাঙালিদের এখনো পুরোপুরি চিনিস না ওরা পূজোয় যেরকম ধুনুচি নাচ নাচতে পারে দরকার হলে পেছনে ধুনুচি গুজেও দিতে পারে আমি উপোস করব। দুজনকে দিবি মানিয়েছে কি বলুন স্যার? এটা হয়েছে আমি স্যাক্রিফাইস করেছি বলে। ওই মেয়েটার সঙ্গে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল। ও যেদিন কলকাতা এসেছিল সেদিনই মেয়েটার সাথে দেখা শোনা হয়েছিল। প্রথমে ওবি না বলে দেয়, তারপর মেয়েটাও না বলে দেয়, তারপর দুজনে হ্যাঁ বলে দিয়েছে। আমার মনে হয় স্যার নিশ্চয়ই মাঝখানে কোনো মাল কাটি করার চেষ্টা করেছিল। বাই দ্য ওয়ে স্যার, আপনি এদের মধ্যে কি করে ইনভলভ ছিলেন? ওই যে বলে না মাঝখানে কোনো মাল কাটি করেছিল, হ্যাঁ ওই মালটা আমি। স্যার